হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, যারা আমার ফাহিমা কনস্ট্রাকশন চ্যানেলের সাথেই রয়েছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তবে আমার ফেসবুক পেজে যারা রয়েছেন, ফেসবুক পেজে লিংক ফাহিমা কনস্ট্রাকশন। তো আমার নতুন আরেকটি চ্যানেল রয়েছে, সেটি হচ্ছে ফাহিমা ডিজাইন প্ল্যান। সেখানে আপনি বিল্ডিংয়ের প্ল্যান এবং ডিজাইন সম্পর্কে আপনাদের দেখানো হয় এবং ফ্রিতে একটি প্ল্যান কীভাবে করতে হবে সেটি দেখানো হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এই ভিডিওটি আপনারা, যেটি আমার বর্তমানে 100% ভিতরে 80% লোকই এই বিল্ডিংয়ের এই ডিজাইনটি করতে চান, তবে এই বিল্ডিংটি আপনি যে কোনো বিল্ডিংই করতে পারেন, একতলা অথবা দুইতলা, পাঁচতলা, যে কোনো ভবনেই আপনি এরকমের ডিজাইন করতে পারেন। তবে এই ডিজাইনটি আপনি ছোট বিল্ডিংয়ে করতে পারেন, বড় বিল্ডিংয়ে করতে পারেন। তো সেই জন্য এই বিল্ডিংটি আপনাদের প্রথম থেকেই দেখাতেছি, শুধু বাইরের ডিজাইন কীভাবে করবেন পাই টু পাই করে বোঝানো হবে। আর এই চ্যানেলের ভিতরে বিল্ডিংয়ের কাজগুলো দেখতে চাইলে অবশ্যই 131 অথবা 130 নাম্বার ভিডিওতে চলে যাবেন, তাহলে এই বিল্ডিংয়ের ভিতরের কাজগুলো দেখবেন। তবে 131 অথবা 130 নাম্বারে চলে গেলে আপনার আগের যে ভিডিওগুলো রয়েছে সেটিও বলে দেওয়া আছে। তো দেখতেছেন, ভিডিওটি খেয়াল রাখুন, যে গেটটি দেওয়া আছে এটি কিন্তু 7 ফিট বাই 7 ফিট গেটটি। তো এই গেটের ওপরে আরও কিছু জিনিস রয়েছে, সেটি নাকি 1 ফিট ওপরে এটার ক্যান্টিলিভার দেওয়া আছে, লক্ষ্য করে খেয়াল করবেন। 1 ফিট ওপরে ক্যান্টিলিভারটি দেওয়া রয়েছে, এই যে 1 ফিট যেটা দেখানো হয়েছে। তো গেটের ওপরে কিন্তু 1 ফিট একটি বিট দেখা যাচ্ছে, তো সেটির ওপরে কিন্তু এই ক্যান্টিলিভার ছাদ দেওয়া আছে। তো তারপরে আপনাদের যেই ব্যাপারগুলো, এই এই বারিন্দাগুলো আপনারা 4টি পিলার দিতে হয়। এই পিলারগুলো মনে রাখতে হবে, এই পিলারগুলো কিন্তু মূলত ছাদরি রয়েছে, যে সিঁড়ি চাল, সেই চালটি কিন্তু 7 ফিট ওপরে। তো প্রথম থেকে যে নিচের যে গাঁথনিগুলো হয়, এখানে 4 ভাগের ভাগ করে 4টি পিলার করলে 3টি ভাগ হয়। তো 3 ভাগে ভাগ সমান সমানই হবে এখানে, অথবা মাঝখানের গ্যাপ আপনি কিছু বড় করতে পারেন, কিন্তু আমি এক সমানই দিয়ে থাকি। তো তারপর এক সমান দেওয়ার পর যে সামনে যে পিলারটি, গোল পিলারটি, বড় ক্যান্টিলিভারের যে পিলারটি, এটা সম্পর্কে জন্য এই পিলারটি কিন্তু আপনার বারিন্দা আসে গিয়া প্রায় 5 ফিট, 5 ফিট দিলে ডালটা খুব সুন্দর দেখায় ব্যালকনি। তো 5 ফিটের পর কিন্তু আরও 4 ফিটের মতো গোল পিলার, দুটি যে ক্যান্টিলিভার পিলার রয়েছে সেটি কিন্তু আনা হয়েছে। তো তারপর থেকে ঠিক বিল্ডিংয়ের যে দুটি সিঁড়ির পিলার রয়েছে, সেই পিলার বরাবরই কিন্তু ক্যান্টিলিভারের পিলার দুটি এনেছি। তো এখানে কিন্তু যেটি দেখতেছেন আপনার দোতলায়, দোতলায় জিনিসটি ভালো করে খেয়াল রাখুন, বিল্ডিংটি বেশি বড় নয়, অবশ্যই দেখে লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে। তো এই ব্যাপারটি কিন্তু নিচে প্রথমে মাঝখানের যে গ্যাপটি দেখেন, সেই গ্যাপটি কিন্তু দেওয়া ছিল প্রায় 2 ফিটে, তারপর 2.5 ফিটে। তো এখানে ব্যাপারটি ভালোভাবে খেয়াল রাখুন, যে এখানে দাঁড়িয়ে আছি, যে ক্যান্টিলিভার নিচে থেকে দেখালাম, সেই ক্যান্টিলিভার থেকে এটি কিন্তু মোটামুটি 4 ইঞ্চি, মানে 3 ইঞ্চি দেওয়া ছিল, তো 3 ইঞ্চি থেকে মতো উপরে উঠে গেছে চালের মাথাটি। তো এই চৌকিটি, এই চৌকির মধ্যে কিন্তু সাইডে যে রেলিংটি সেটিও কিন্তু আপনারা দেখাবো, সেটিও কিন্তু খেয়াল রাখুন। তো এখানে কিন্তু যে জিনালার নিচে ছোট ছোট 3টি ছোট হোল রয়েছে, সেই হোলে কিন্তু অ্যাসেস বসানো হয়েছে। তো এই অ্যাসেসগুলো কিন্তু এখানে 1 ফিট বাই 1.5 ফিট করে দেওয়া রয়েছে। তো বাকিটা চালটা আপনার প্রায় ডাল রাখা আছে অনেকখানি, মোটামুটি 7 ফিটের ভিতরে, দিয়ে উপরে ছাদ থেকে যে ক্লিয়ার রয়েছে সেটা 3 ফিটের মতো। তো এদিকে যে পিলারের গোল পিলার, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু সিমেন্ট বালু দিয়ে তৈরি। তো এই ডিজাইনগুলো করতে চাইলে আপনাকে যেটি করতে হবে, আপনারা অনেকেই জানতে চান, এই একটি পিলারের মূল্য আছে আপনার প্রথম থেকে একতলায় প্রায় 30 থেকে 35 হাজার টাকা ডিজাইন মিস্ত্রির খরচ প্রতিটি পিলার পার পিস। আর এই যে ফুলগুলি দেখতেছেন, এই ফুলগুলো কিন্তু আপনার 8 থেকে 10 হাজার টাকা হতে পারে, বা 5 হাজার টাকার ভিতরে হতে পারে, সেটি সাইজের ওপর নির্ভর করে। আর যে বিষয়গুলো হচ্ছে,
যে সামনে যে পিলারগুলো দেওয়া ছিল বারিন্দার কিন্তু লিভারের বারিন্দার যে পিলারগুলো ছোট ছোট পিলারগুলো সেই ছোট ছোট পিলারগুলো কিন্তু আপনাদের পার পিস এক একটি এই যে পিলারগুলো এই পিলারগুলো কিন্তু আপনাদের মোটামুটি এক একটি যদি হিসাব করেন তাহলে প্রায় 4,500 থেকে 5,000 টাকা পর্যন্ত পার পিস খরচ হতে পারে ডিজাইন মিস্ত্রির। তো মূলত যদি আপনি একটি হিসাব করে নেন চালচল সহকারে তো এই দোতলার কাজটি করতে গেলে আপনার প্রায় ডিজাইন মিস্ত্রি নকশার মিস্ত্রি নিয়ে যাবে প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা। তো অনেক সময় কিছু কম বেশি হতে পারে, তবে মিস্ত্রির ওপর অনেক কিছু ডিমান্ড করে। এই কাজটি যদি অন্যান্য কোনো মিস্ত্রি দিয়ে করেন আমি দেখিয়েছি সেটি 2-2.5 লক্ষ টাকায় করতে পারেন, তবে আমাদের কাছে একটু বেশি লাগে। তো জিনিসটা আপনার দেখা গেলাম, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটি দেখতে চাইলে 131 অথবা 30 নম্বরে চলে যাবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।